বন্ধুগণ, বসন্তের আগমনে বেরিয়ে পড়লাম ইতিহাসের সন্ধানে। আমি আজ রওনা দিলাম বীরভূমের প্রাচীন রাজধানী রাজনগর। শুরুতেই বলতে হয়, একসময় প্রায় 2000 বছর ধরে বীরভূমের রাজধানী ছিল এই নগর। পূর্বতন বিহার, অধুনা ঝাড়খণ্ড ও বাংলার সীমান্ত এলাকা ছিল এই বাংলার রাজনগর। ইতিহাসে রয়েছে বল্লাল সেনের পুত্র লক্ষণ সেন দ্বাদশ শতাব্দীতে পাল সাম্রাজ্যের ভাঙনের দিনে রাজনগর সহ সমগ্র রাঢ়কে নিজের দখলে এনেছিলেন এবং লক্ষণ সেন নিজের নাম অনুসারে এই নগর লখনৌর বা লখনৌ নামে প্রতিষ্ঠা। তো আমি সবশেষে উপস্থিত হয়েছি সেই ঐতিহাসিক জায়গা যার নাম বারুদঘর। তো আপনারা দেখতেই পাচ্ছেন এবং দেখে মনে হচ্ছে না যে এটা বারুদঘর, কারণ এর অবস্থা এতটাই শোচনীয়। সামনে দিয়েছে ঘুঁটে এবং সামনেই আছে নর্দমার নোংরা। দুই গেট সামনে দেখছেন, আমি গেটের মধ্যে দিয়ে প্রবেশ করছি, যে গেটে একসময় পাহারাদাররা পাহারা দিত সেখানে এখন বাসা বেঁধেছে মাকড়সার জাল। নর্দমার নোংরায় ভর্তি এই ঐতিহাসিক বারুদঘর। তো যাই হোক, ইতিহাসে ফেরা যাক। মোগল সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে কামান ব্যবহার করেছিলেন এবং সেই কামানে বারুদের গলা ব্যবহার করেছিলেন। তো সেই হিসেবে বলা যেতেই পারে যে এই বারুদঘরের স্থাপনের সময়কাল মধ্যযুগ এবং সেটা সম্ভবত পাঠান রাজাদের সময়, বীরভূমের পাঠান রাজাদের সময়। দেখুন ভেতরের অবস্থা, যা একসময় এই বারুদঘরের গুরুত্ব ছিল অনেক, সেটাও ছিল কয়েকশো বছর আগে। ইতিহাসবিদদের মতামত অনুসারে বহু শতাব্দী আগে থেকেই উত্তর ভারত থেকে তৎকালীন বাংলার বা পূর্ব ভারতের প্রবেশপথের একেবারে সামনে ছিল রাজনগর। সুতরাং সামরিক গুরুত্ব ছিল এর অপরিসীম। সেই কথা মাথায় রেখে সেই সময় পাঠান রাজারা এই বারুদঘর নির্মাণ করেন এবং গেলেই দেখতে পাবেন বারুদঘরের পাশে ভগ্নাবশেষ অবস্থায়। ভগ্নাবশেষ বলতে তার যার কোনো চিহ্নই নেই, কিন্তু রয়েছে মাটি নিচে ভগ্নাবশেষ দেওয়াল এবং বৃত্তাকার একটা স্তম্ভ। তো সেখানে বোঝাই যায় যে এই বারুদঘরের পাশেই হয়তো অস্ত্রাগার ছিল। আমি এখন ঘুরে দেখাচ্ছি এর শোচনীয় অবস্থা, বর্তমান বারুদঘরের এই করুণ দশা। দেখলে মনে হয় ভেতরে গেলেই একটা আওয়াজ শুনতে পাওয়া যায়, করুণ আর্তনাদ। সেই করুণ আর্তনাদ হচ্ছে বারুদঘরের ধ্বংসের আর্তনাদ। ইতিহাসের চোখে দেখলে এর গুরুত্ব অনেক। দেখুন আমি দেখাচ্ছি যে কিভাবে নির্মিত হয়েছিল বারুদঘর এবং ভেতরটা কীরকম। এক একটা দেওয়াল কম করে না হলেও 35 থেকে 40 ইঞ্চি চওড়া। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই বারুদঘরে কোনো জানালা নেই, রয়েছে সামনে দুইখানি গেট এবং ভেতরে রয়েছে অনেকগুলো দরজা। যে বারুদঘরে একসময় মধ্যযুগের সেনারা প্রবেশ করত, মধ্যযুগের পাহারাদাররা পাহারা দিত, সেই বারুদঘরের শোচনীয় অবস্থা দেখলে আপনারও মনে দুঃখ আসতে পারে। কারণ ইতিহাস কি এইভাবে ধ্বংস হতে চলেছে? ইতিহাস ধ্বংসের পথে। সকলকে ধন্যবাদ, এখানেই ভিডিও শেষ করলাম।